আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয় হয়তো বা শঙ্খচিল শালিখের বেশে। নমস্কার বন্ধুরা, আমরা এসে গেছি আমাদের গন্তব্যস্থল সুন্দরগ্রাম। চলুন সুন্দরগ্রামের ভেতরটা একটুখানি পরিক্রমা করে দেখে নেওয়া যাক, তারপরে আমি আপনাদের বলছি এখানে সমস্ত রকমের তথ্য। আসুন দেখে নেওয়া যাক সুন্দরগ্রামের ভেতরটা। আমরা আকাশে থাকবো, ব্যাস গুন্ন শুরু হয়ে গেছে। দুষ্টুমি বসে পড়বে, হয়তো ভিডিওতে এত ভালো বোঝা যাবে না কতটা সুন্দর লাগছে। মানে জাস্ট ওয়াও, অসাধারণ অসাধারণ। সুধীর বাবু কেমন লাগছে? ওই যে দুষ্টুমি শুরু হয়ে গেছে মামমামের, মানে এত সুন্দর লাগছে দেখে। এটা বাইরের ভিউটা, যেখানে আমরা আছি সেখানের ভিউ, বাইরের ভিউ এটা। বাইরে যেও না, পড়ে যাবে। আমাদের সামনে ঘরের সাথে লাগোয়া, ঘরে বসার জায়গা। সামনে দিগন্ত বিস্তৃত জমি, ধানের জমি। খাওয়া দাওয়ার জায়গা খুব সুন্দর, উঠবে আস্তে আস্তে। আমরা এসে গেছি সুন্দরগ্রামে। আমাদের আসতে একটুখানি লেটই হয়ে গেল, কারণ কি ছোট বাচ্চাকে রেডি করে আসা একটু তো চাপের হয়। যাই হোক, এসে গেছি, এসে ব্রেকফাস্ট খেতেও বসে গেছি। এক কাপ চা খেলাম, এবার একটু ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করার পরে একটুখানি ঘুরতে বেড়াতে যাব, দেখা যাক। ব্রেকফাস্ট আমাদের দিয়ে দিয়েছে, যদি আমরা লেট করেছি, তারপরেও ব্রেকফাস্ট এখন করছি। চা খাওয়া হয়ে গেছে কমপ্লিট। চলুন কিছু তথ্য আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। সুন্দরগ্রামে আসতে হলে আপনাদের বেশ কিছুদিন আগে একটু বুকিং করতে হবে সুন্দরগ্রাম ওয়েবসাইট থেকে। সেখানেই সব ধরনের তথ্য আপনারা পেয়ে যাবেন, তাও আমি এখানে আপনাদেরকে বলে দিচ্ছি। এখানকার রুম ট্যারিফ পার নাইট, আকাশ, বাতাস, ধামসা, মাদল সব কিছুর রুম রেন্ট হচ্ছে 2200 টাকা প্লাস জিএসটি ডাবল বেড। এছাড়াও বোধি, একতারা, দোতারা, অন্দরমহল এরকম আরও অনেকগুলো কটেজ আছে, সেগুলোর সমস্ত তথ্য আমি ডিসক্রিপশন বক্সে আপনাদের জন্য দিয়ে দেব। এবার আসছি খাওয়া দাওয়ার দিকে। আমরা নিয়েছিলাম সুন্দরগ্রাম ভেজ থালি, তাতে ছিল বাসমতি রাইস, ঘি, মানবাটা, শাক, দু ধরনের ভাজা, সোনামুগ ডাল, সবজি দিয়ে চাটনি, পাঁপড়, মিষ্টি, পান সেজে নিতে হবে। এছাড়া ছিল এক পিস কাতলা মাছ, আর ছিল মাটন কারি এক প্লেট,
সবজি থালিটার দাম ছিল 225 টাকা, কাতলা মাছ এক পিস 100 টাকা আর মাটন কারি এক প্লেট 300 টাকা। আমরা সন্ধেবেলা স্ন্যাক্সে নিয়েছিলাম 2 কাপ চা আর এক প্লেট চিকেন পকোড়া, দাম 160 টাকা। ডিনারে ছিল আমাদের লুচি এক প্লেট 100 টাকা আর চিকেন কষা এক প্লেট 175 টাকা। আর 3টে রুটি নিয়েছিলাম, তাওয়া রুটি 8 টাকা করে পার পিস। তাড়াতাড়ি চা করো, কাল থেকে অনেক কাজ করছে এই ছেলেটা, বেলুন ফোলানো, হ্যাপি বার্থডে ওগুলোকে সাজানো, আজকের গাড়ির পেছনটা অনেকটা ও সাজিয়েছে, আমিও অনেকটা হেল্প করেছি ওকে, আর মেয়েকে খাইয়েও দিচ্ছে আজকে সকাল থেকে। স্যার অনেক কাজ করেছেন যেহেতু আমার বার্থডে। Thank you.